করোনা ভাইরাস গোটা পৃথিবীতে আজকে মহামারী রূপ ধারণ করেছে, তার থেকে বাংলাদেশও নিরাপদ নয়। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেটি মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য 31 দফা একটি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই যুদ্ধে বিজয়ী হব। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষরা বলা শুরু করেছে যে 71-এ মহান মুক্তিযুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে রাস্তায় গিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে, এবারের লড়াইয়ে আমরা যারা যোদ্ধা তাদেরকে নিজেকে নিজেই ঘরে বন্দি করে রাখতে হবে। আমরা যদি এটি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। পাশাপাশি আজকে বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষদের যে কাজ বন্ধ, সারা দেশের যে অবস্থা, সেইখানে যারা বিত্তবান মানুষ আছেন, সমাজে সচ্ছল মানুষ আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যেই সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতে দেব না, সবার বাড়িতে খাবার পৌঁছে দেব। সে আলোকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন সমস্ত জায়গাতেই সরকারি নির্দেশনায় সরকারিভাবে খাদ্য সহযোগিতা দিচ্ছে। এটিকে আমি কোনো অবস্থাতেই ত্রাণ বলতে চাই না, মানুষের এই দুঃখে সাথী হওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আসুন, আমার যদি আর্থিক সচ্ছলতা থাকে আমি আমার সচ্ছলতার জায়গা থেকে আমার পাশের বাড়ির ভাইটি বা বোনটি যদি না খেতে পাই আমি তাকে সহযোগিতা করব। এই মনোভাবটি আমাদের সকলের থাকতে হবে। আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, বাংলাদেশের যারা মধ্যবিত্ত পরিবার, এরা না পাচ্ছে হাত পাততে, না আছে বাড়িতে খাবার, সেই জায়গাতে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রাখছি। এইখানে এই অফিস থেকে আমরা এটি করার চেষ্টা করেছিলাম, আমি দেখেছি, আমার অভিজ্ঞতার থেকে বলছি, অনেক মধ্যবিত্ত পরিবার রাতের আঁধারে এসছে, তাদের হাতে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও তাদের হাত কাঁপে। তো সেই জায়গার থেকে আমি অনুরোধ রাখতে চাই যে এই এই পরিবারগুলো, এই মানুষগুলো কোথাও যেতে পারছে না। আবার আমি বিনয়ের সাথে যেটি বলছি, আবার অনেকেই এদিকে ব্যবসা মনে করে বাড়ি বাড়ি ঘুরে যেখানে যেখানে খাদ্য সহযোগিতা দাও সেখানে গিয়ে অনেক খাদ্য সংগ্রহ করে অনেকে বাজারে গিয়েও বিক্রি করছেন। আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, এটি একটি মানবিক দিক, যিনি একবার খাবার পাবেন অন্তত তিনি আর দ্বিতীয়বারের চেষ্টা করেন না, যেই দিন শেষ হবে তার আগের দিন থেকে চেষ্টা করেন, অবশ্যই পাবেন। আপনি তিনবার পাবেন, আপনার পাশের বাড়ির মানুষটি একবারও পাবে না, এইটি মানবিকতা নয়। তো সেই জায়গার থেকে যারা বিত্তশালী আছেন, যারা দানশীল মানুষ আছেন, যারা সমাজে দান এই মুহূর্তে যারা সহযোগিতা করতে চান, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, সমাজের মধ্যবিত্ত পরিবার যারা আছে, যারা কোনো দিন কারো কাছে হাত পাতেনি, এই মানুষগুলো আজকে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। তো সেই জায়গাতে আপনারা যদি খুব গোপনে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে খাদ্য না আর্থিক সহযোগিতা দেন, তাহলে আমি মনে করি যে ভালো হবে। এ কাজটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের কাছে আকুল আহ্বান জানিয়েছেন, সেই কাজটি আমরা সকলেই করার চেষ্টা করব, এটি আমার বিনীত অনুরোধ। আর যারা এখনও সরকারের নির্দেশ মানছে না, বাড়ির বাইরে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে করজ জোরে অনুরোধ করছি, এ লড়াই নিজেকে বন্দি করে রাখার লড়াই, এ লড়াইয়ে আপনারা যদি সহযোগিতা না করেন আপনার কারণে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম ধ্বংস হবে। আমরা বিশ্বাস করি আপনি চান না যে আপনার কারণে আপনার সন্তান, আপনার পিতামাতা এই রোগে আক্রান্ত হোক, বা আপনার পরিবারের কারণে আপনার সমাজ এই রোগে আক্রান্ত হোক। সেই জায়গার থেকে আপনাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন, আপনারা ঘরে থাকুন, ঘরের মধ্যে থেকেই আপনার এলাকার কাউন্সিলর, আপনার এলাকার মেম্বার, আপনার এলাকার চেয়ারম্যানের কাছে যদি খাবার না থাকে ফোন দেন, আপনার এলাকার মেয়রকে যদি ফোন দেন, জনপ্রতিনিধিদেরকে ফোন দেন, আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিবে। ইতিমধ্যেই আমরা মোবাইলে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে যাদের বাসায় খাবার নাই
তারা যোগাযোগ করলে আমরা তাদের বাসায় খাবারটি পৌঁছে দিব। এইটি আমরা বিগত 5 দিন চলমান রেখেছিলাম। এটি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেক জনপ্রতিনিধি এইভাবে তারা পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে প্রচার করে অথবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এইভাবেও তারা খাবার পৌঁছে দিচ্ছে। অতএব আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে হতাশার কিছু নেই, এখানে আপনাদের ভেঙে পড়ারও কিছু নেই। আপনার খাবার সরকারের পক্ষ থেকে আপনার এলাকার প্রতিবেশী রাজনৈতিক নেতাকর্মীদের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। আমরা যেটি করছি, রাজশাহীর উপজেলা গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করে এখন সব জায়গাতেই যে যার অবস্থান থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালায়, যারা রিক্সা বার করতে পারছে না, যারা গাড়িতে কাজ করতো, যারা দোকানে কাজ করতো, এক কথায় যারা দিন আনে দিন খায়, তাদের বাসা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিয়ে শেখ হাসিনা সালাম দিচ্ছে এবং যে যার অবস্থান থেকে যত দূর পারে খাবারটি পৌঁছে দিয়ে অনুরোধ রাখছে যে বাইরের বাড়িতে যাওয়ার দরকার নাই, বাইরে যদিও যান মাস্ক ব্যবহার করবেন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যতদূর সম্ভব তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা বিশেষ করে এখন শেখ হাসিনা যে 31 দফা, এই 31 দফার মধ্যে আছে যে এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যারা আমরা নিজেরাই ব্যবহার করার চেষ্টা করছি, যেটি ডাক্তাররা ব্যবহার করবে সেইটি আমরা যেন পরিহার করি, এটি শেখ হাসিনার নির্দেশনা আছে। আবার আমরা নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধানগুলো মেনে চলার যে আহ্বান, সে আহ্বানটি আমরা আপনাদের কাছে রাখতে চাই। মনে রাখবেন, আমরা 71-এ মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, আমরা এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগকে আমরা মোকাবেলা করে বিজয়ী হতে চাই, সেইখানে আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা যেটি বলতে চাই না, তারপরেও এই সামাজিক অবস্থায় বলতে বাধ্য হচ্ছি, আপনার 7 দিন 14 দিন 21 দিনের ঘরে বন্দি থাকার মধ্য দিয়েই আমরা আপনার পরিবার আজীবন তার পিতামাতার চেহারা দেখতে পাবে, এইটি আমরা বিশ্বাস করি। আর আপনার একটি ভুলে শুধু আপনি না, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে, তাদের শেষ বিদায়ের মুহূর্তেও পরিবারের কেউ ওই লাশের শেষবারের মতো দেখতে পায়নি, জানাজাতে লোকজন সেইভাবে যেতে পারছে না। তো সেই জায়গা থেকে আমরা কেউ চাই না যে আমার পরিবারের, আমার সন্তান, আমার পিতামাতা, আমার স্ত্রী কেউ মারা যাক, এবং মারা গেলে আমি সেখানে যেতে পারবো না, কারণ আমাকে পুলিশ বা প্রশাসন বাসাতে লকডাউন করে রাখবে, অন্যরা গিয়ে আমার আত্মীয়কে মাটি দিবে। তো সেই জায়গার থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, এই কাজটি দয়া করে করবেন না, সরকারের যে নির্দেশনা আছে সেটি মেনে চলবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবতার জননির্দেশ রত্ন শেখ হাসিনা যে 31 দফা নির্দেশনা দিয়েছেন, যে অনুরোধ জানিয়েছেন, সে অনুরোধগুলো যদি আমরা রক্ষা করে চলি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিপদ দিয়েছেন সে বিপদ থেকে রক্ষা করবেন। আমরা আমাদের ঐকান্তিক চেষ্টায় এবং সার্বিক আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা করোনা ভাইরাস মোকাবেলা করে আগামীকালের সূর্য যেন করোনামুক্ত সূর্য হয় সেই প্রত্যাশায় শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।